ইদানিং বিভিন্ন ভিত্তিহীন ইস্যু তুলে মাঠ গরম করতে শুরু করে বিরোধীদের দল কংগ্রেস এবং সিপিআইএম। বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করে তারা। তাদের বক্তব্য, জনগণের স্বার্থে কেন্দ্র এবং রাজ্য সরকার কোনো কাজ করছে না। বিরোধী রাজনৈতিক দলগুলির এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে উঠে শুক্রবার রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল বিজেপি। এই প্রতিবাদ মিছিলে কেবলমাত্র রাজধানী এবং আশেপাশে এলাকার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বিজেপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রীতিমতো জনঢল নামে রাজধানীর রাজপথে। প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ একাধিক মন্ত্রী, বিধায়ক এবং প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, সম্প্রতি বিরোধী দলগুলো উল্টোপাল্টা বকে চলছে, এদের আজ জবাব দিল কর্মী সমর্থকরা। বিরোধী দলগুলির প্রতি তীব্র তোপ থেকে মুখ্যমন্ত্রী বলেন, জনগণকে বিভ্রান্ত করতে কংগ্রেস এবং সিপিআইএম হচ্ছে একে অন্যের সমর্থক। মুখ্যমন্ত্রী আরও বলেন, জনগণ সরকার এবং দলের সাথে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি জনগণের আস্থা রয়েছে। সরকার এবং দল মানুষের স্বার্থে কাজ করে চলছে, তাই এভাবে বিভ্রান্তি ছড়িয়ে বিরোধী দলগুলির কোনো লাভ হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। বার্তা তো বুঝতেই পারছেন, মানে জনঢল বলতে পারেন। বহুদিন ধরে বিরোধীরা উল্টো পাল্টো বকছে, তার জবাবে সবাই এসছে আমাদের কার্যকর্তারা, এবং এই কারণেই আজকের এই আমাদের র্যালি। যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব, এবং সমস্ত শুধু বেশি না কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে। এতে করে বুঝতে পারছেন যে একটা চক্রান্ত বিরোধীরা করছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে র্যালি, সেই র্যালি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে, আর বাকি আজকে সব মণ্ডলে মণ্ডলে হচ্ছে অন্যান্য জায়গায়। তো একটা কথাই বলবো যে আমরা জানি মিথ্যে কথা যারা বলে, আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমার্থক, চক্রান্তিকারী যারা আছে, বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি, তার সমার্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস। এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে। আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি, মানুষ আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস আছে, এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে, সবসময় মানুষের স্বার্থে কাজ করে, এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার এইসব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিছু হবে না। এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, কিছুদিন ধরে কংগ্রেস এবং সিপিআইএম বিজেপি সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে বদনাম করার চেষ্টা করে যাচ্ছে। এই সমস্ত কার্যাবলী আদৌ গঠনমূলক নয়, তাদের লক্ষ্য মিথ্যা অভিযোগ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা। এর বিরুদ্ধে বিজেপি আজ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। তিনি আরও জানান, জনগণের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরতে সারা রাজ্যে শুক্রবার এই ধরনের মিছিল সংগঠিত করা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে, তারা ভারতীয় জনতা পার্টির সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে। বিরোধীরা বিরোধিতা করবে সেটা স্বাভাবিক, কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তাদেরও, তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা, দায়িত্বশীল নেতৃত্ব, তারা বিভিন্ন সময়ে সরকারেও ছিল, সরকার পরিচালনা করেছে, কনস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয়, সেটা আমরা আশা করি। কিন্তু বারবার এই সরকারের বিরোধিতা করে সরকারের উপর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা, সমাজের কাছে সেটা রাখা, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মানুষকে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্যই আমরা আজকে সারা রাজ্যে আমরা এরকম মিছিল সংগঠিত করছি।
এদিন এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যের মানুষ বিরোধীদের পরপর দুটি নির্বাচনে দেখিয়ে দিয়েছে, জনজাতিরাও বুঝতে পেরেছেন রাজ্যের সার্বিক প্রগতির স্বার্থে বিজেপির প্রয়োজন। তিনি জানান, এরই প্রতিচ্ছবি লক্ষ্য করা গেল আজ বিভিন্ন অংশের জনগণের উপস্থিতিতে এই প্রতিবাদ মিছিলে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।